নমস্কার বন্ধুরা, আমি কাকুলি আবারও চলে এসেছি কাকুলি কিচেন হাউসে। আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তা দেখো আমি কি করছি। আজকে সব রকম সবজি দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, ঠিক আছে। এখানে লাল কুমড়ো, আলু, আলুটা আমি শুধু কেটে নিয়েছি, গাজর, আর কী কী মশলা নিয়েছি দেখো। এখানে আদা, লঙ্কা আর জিরে আমি বেটে নিয়েছি হাতে। এখানে আছে সরষে আর পোস্ত বেটে নিয়েছি, চিনি, লবণ, হলুদ আমি সাবান তেলে করবো রেসিপিটা, আর এখানে টমেটো, এক চামচ ঘি, আর এখানে আছে একটা গরম মশলা আর দুটো তেজপাতা শুকনো লঙ্কা। তাহলে চলো আমি করি, কীভাবে করছি তোমরা দেখতে থাকো। দেখো উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি পুরো রেসিপিটাই আমি সাদা তেলে করব, তেলটা আমি দিয়ে দেবো। সবজিগুলো আমি এক এক করে ভেজে নেব, আগে আমি আলুটা ভেজে নেব। এবার কুমড়োটাকে ভেজে নেবো, পর পর ভেজে নেবো আলাদা আলাদা। দেখো বন্ধুরা আমি ভালো করে কষে নিয়েছি, এবার নামিয়ে নেব। তেল, সাদা তেল, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা, ফোড়ন। তেলটা আমার হয়ে গেছে, এবার মশলাটা আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, এবার দিয়ে দেবো টমেটো। ভাজা হয়ে গেছে, এবার স্বাদ মতো চিনি, এবার আমি সবজিগুলোকে ঢেলে দেবো। এগুলো সবজিটা দিয়ে কিছুক্ষণ আমি রাখতে থাকবো। দেখো পরিমাণ মতো আমি জলটা দিয়ে দেবো। এবার 5 থেকে 6 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো ঢাকনাটা তুলে আমি এখানে 1 চামচ মতো আমি ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে আমি আবার কিছুক্ষণ মতো আমি ঢেকে দেবো। আর 5 মিনিট মতো ঢাকা থাকবে, তাহলে আমার রেসিপিটা রেডি। দেখো মশলাটা দিয়ে আমার সবজিটা ভালো করে কষে নিয়েছি। এবার
দিয়েছিলাম সরষে আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি, এটা ঢেলে দেবো, জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার রেসিপিটা মনে হয়ে গেছে, এবার নামিয়ে নেব ঢাকনাটা খুলে। দেখো দেখো খুব সুন্দর কালারটাও খুব সুন্দর এসছে, সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। ঘিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এবার রেসিপিটা নামিয়ে নেব। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। বাটা মশলা অল্প মশলার মধ্যে রান্না হলো, এবার আমি নামিয়ে নেব। কালারটাও খুব সুন্দর এসছে। তাহলে রেসিপিটা আজকে মতো এখানে আমি শেষ করলাম, তা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তা স্বাস্থ্যের পক্ষে খুব উপকার, খুব সুন্দর রান্না অল্প মশলার মধ্যে। আর তোমার দেখো বন্ধুরা রেসিপিটা আজকে এখানে আমি শেষ করলাম, তোমরা বাড়িতে দেখতে পারো ট্রাই করে, তা খুব সুন্দর লাগবে আশা করি। তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা তোমাদের অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে দিও।